কুয়াশা না কত কুয়াশা হ্যাঁ হ্যাঁ ওকে হ্যালো গাইস আমি সুচিত্রা আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম কেমন আছেন আপনারা আশা করছি ভালোই আছেন আর আমরা মোটামুটি ভালোই আছি তো আমি এখানে এক্স্যাক্ট সেটাই বলতে চেষ্টা করছিলাম কিন্তু এত জোরে হাওয়া হচ্ছিল যে এখানে ভয়েসটা পরে এডিট করার সময় দেখছি একটু ভয়েস শোনা যাচ্ছে না খালি হাওয়ার আওয়াজ শোনা যাচ্ছে তাই এখানে মিউট করে আমাকে উপর থেকে এটা ইন্ট্রোটা দিতে হচ্ছে তো আমি খুশিকে স্কুল নিয়ে সোজা হোটেলে চলে এসেছি এখানে কিছু সবজি টবজি কিছু নেওয়ার ছিল নিয়ে তারপর বাড়ি যাবো আর এখানকার ওয়েদারটা দেখি আমি আর নিজেকে কন্ট্রোল রাখতে পারলাম না তাই ছাদে এসে আপনাদেরকে এখানকার ভিউটা দেখাচ্ছি এই দেখুন কি অবস্থা দার্জিলিং এর ফগি ফগি হাওয়া একদম ঝড় তুফান আসছে বাড়ি চলে এসেছি আমরা আর এখন বাজে টাইম হচ্ছে 12:30 বাজে তো এখন রান্না করতে হবে সকালে না সমস্ত কাজ আমার হয়ে গেছে স্নান করা সকালে যেগুলো কাজ থাকে সব কাজই হয়ে গেছে কিন্তু রান্নাটা করিনি কারণটা হচ্ছে কোনো সবজি ছিল না শুধু আলো ছিল তো কী বানাবো বলেই না আর বাড়িতে আসলাম না সোজা খুশিকে নিয়ে হোটেলে গেলাম তো ওখান থেকে খুশির বাবা মাছ নিয়ে দিল তো মাছের ঝোল বানাবো আর ভাত বানাবো আর হচ্ছে কালকে যে স্মার্ট বাজারে গিয়েছিলাম ওখান থেকে পুঁই শাক এনেছিলাম তো পুঁই শাকের চচড়ি বানাবো তো এটাই হবে দুপুরের রান্না তো খুশিকে এসে ড্রেস ড্রেস খুলে দিয়েছি তো ওকে এখনই সোয়েটারটা পরিয়ে দেবো কারণ আজকে ওয়েদার প্রচণ্ড বাজে ওয়েদার খুব ঠান্ডা হাওয়া হচ্ছে বাজে বলতে ফগি তো আমার খুব পছন্দ কিন্তু ঠান্ডা হাওয়া হচ্ছে তাই ওকে এইভাবে রাখা যাবে না এমনি ওর শরীরটা ভালো নেই তো বাস ড্রেসগুলো খুললাম ড্রেসগুলো এখন ঠিক করে রাখবো আর খুশিকে মোটা কাপড় পরাবো তো চলুন সকাল সকাল ঘুম থেকে উঠে কত কষ্ট করে আলু পরোটা বানিয়ে দিয়েছি এক টুকরাও খায়নি তাহলে কি বলবো এই যে চার টুকরা দিয়েছিলাম এখান থেকে মানে একটুখানি কামড় দিয়েছে খালি ইঁদুরের মতো এই যে চার টুকরা সব টুকরা টুকরা করে রাখছি আর দিয়েছিলাম ডালিম বিস্কুট ওগুলো ফিনিশ আর পরোটাটা ওরকমই পড়ে আছে সস দিয়েছিলাম সসটা পেটে পেটে শেষ করছে পরোটাটা এত কষ্ট করে আলু পরোটা বানিয়ে দিলাম খাইয়ে নেই আর এখন স্কুল থেকে আইসে এই যে বসছে লেসের প্যাকেট নিয়ে ওনাকে খুব খিদা পাইছে এখন বানায় দিব টিফিন তখন খাবে না তোমাকে কালকের থেকে আমি স্কুল থেকে বাড়িতেই নিয়ে আসবো না তুমি টিফিন ফিনিশ করবো না তো বাড়িতে আনবো না তুমি স্কুলে থাকবা মিস ওখানে যা খাওয়াবে সেটা খাবা বুঝবা কেমন লাগবে কষ্ট করে সকালবেলা ঘুম থেকে উঠে টিফিন বানায় দিই আর মুখটা তো মাশরুম করে বসতে হবে না এখন মানে কিছু যাও না মতো স্কুল ছুটি নাই কালকে স্কুল আছে ভালো হবে সকাল সকাল ঘুম থেকে উঠে এত কষ্ট করে টিফিনটা তৈরি করি টিফিন খায় না প্রতিদিন এরকম করবে ও টিফিন ঘুরে ঘুরে নিয়ে আসবে ভালো লাগে না আর সকাল থেকে লাইন নেই হাওয়া হচ্ছে তো প্রচণ্ড হাওয়া সকাল থেকে লাইনটাও বন্ধ করে রেখেছে বন্ধ করে এখন রান্না করতে হবে তো বললাম যে মাছ নিয়ে এসেছি তো এই যে মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এখানে হচ্ছে একটু লবণ হলুদ দিয়ে এটাকে মেখে নেব আর এই মাছের পিছনে একটা ছোট্ট একটা গল্প আছে সেটা আমি আপনাদের বলি মানে আমার হাজবেন্ড না মানে যখনও মাছ বা মাংস বা কোনো কিছু আনবে সব সময় অতিরিক্ত বেশি বেশি করে নিয়ে আসবে দুজন মানুষের পরিমাণে কোনো সময় আনে না তো সেদিন একটু আমি এটা নিয়ে একটু রাগারাগি করেছিলাম যেহেতু দুজন মানুষের জন্য 1 কেজি চিকেন নিয়ে এসছিল তো সেটা নিয়ে আমি একটু খুব মানে বকাঝোকা করেছিলাম তারপর থেকে ও মাছ নিয়ে আসলে একদম কম কম আনে আজকেও কম ছিল তো আমি 2টা পিসকে 4টা পিস বানিয়েছিলাম তো ওটাই বর বলছে যে এখন যখনই মাছ আনলে 3 পিস আনবো গুনে আর চিকেন আনলে 6 পিস আনবো তো আমার কিন্তু বাবা কোনো প্রবলেম নেই প্রবলেম হবে ওনারই তো যাই হোক এখানে আমি মাছটা দেখতেই পাচ্ছেন তেলে ছেড়ে দিয়েছি আর মাছটা আজকে আমি নিরামিষভাবে করবো আদা রসুন পেঁয়াজ দিব না সরি টমেটো এইসব দিয়ে আমি মাছের ঝোলটা করব
মাছ ভাজা হয়ে গেছে আর আজকে মাছটা না আমি নিরামিষ ভাবে করব মানে জিরা বাটা আদা বাটা দিয়ে করব এখানে আলুও আমি ভেজে নিয়েছি আর এখানে হচ্ছে টমেটো আর আদা গ্রেট করে নিয়েছি আর যেহেতু আমার কাছে কোনো মিক্সি বা শিলপাটা নেই তো গুঁড়া মশলাটাই আমি এখানে একটু ভিজিয়ে রেখেছিলাম আগেই তো এখানে হচ্ছে জিরা পাউডার আছে আর সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো আছে একদম আধা চামচ মতো তো এখন আমি ফোড়নে দিব হচ্ছে এই যে এখানে আমি নিয়ে নিয়েছি দুটা এলাচ আর দুটা হচ্ছে দারচিনি আর এখানে আছে হচ্ছে অল্প শা জিরা তো শা জিরা দিব একটু এখন যে মশলাটা ছিল এই মশলাটা দিয়ে দিব জিরা হলুদ লবণ সবকিছু একবারে দিয়ে এই মশলাটা একটুখানি কষিয়ে নেওয়ার পর যে আদা আর টমেটোটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটাও এটার মধ্যে দিয়ে দিলাম তো আমার না কেন জানি পাতলা মাছের ঝোল না পেঁয়াজ ছাড়া বেশি টেস্টি লাগে মানে আমার মনে হয় যে আমি একটু বেশি ভালো বানাতে পারি আমার নিজে সেটা মনে হয় তো পেঁয়াজ দিয়ে মনে হয় আমি অত টেস্টি করে বানাতে পারি না কিন্তু নিরামিষটা খুব ভালো মতোই আমার হাতে আমারটা খুব ভালোই লাগে তো আজকে ওইভাবেই আমি বানাচ্ছি আলুটা আগেই ভেজে রেখেছিলাম আর সবসময় না চিকেন হোক বা মাছের ঝোল হোক আমি না সবসময় গরম জল দেওয়াটাই ভালো মনে করি তো আমি গরম জলটা সাইডে গরম করে নিয়েছিলাম তো এখানে গরম জল দিয়ে দিলাম যতটুকু পরিমাণ আমার জল লাগবে সেই আন্দাজ করে এখানে জল দিয়ে দিচ্ছি এরপরে ফুটলে এক এক করে মাছগুলো দিয়ে দেবো মাছের ঝোল প্রায় হয়ে আসছে আর এখানে আমি জল গরম বসিয়েছি খাওয়ার জন্য আমার না ইলেকট্রিক কেটলিটা খারাপ হয়ে খুব অসুবিধা হয়ে গেছে যতদিন না কেনা হচ্ছে আমার গ্যাস খরচ হচ্ছে তো এখানে জল গরম হচ্ছে আর ভাবলাম যে পুঁই শাকের চচ্চড়ি করব কিন্তু না এখন দেরিও হয়ে গেছে আর কালকের কিছু কিছু তরকারি আছে আমি দেখাচ্ছি এই যে কালকে শাক বানিয়েছিলাম রাই শাক এটা আছে আর হচ্ছে কি আছে নিচে আমিও জানি না দেখি এটা রাতে আলু তরকারি বানিয়েছিলাম এটাও আছে আর একটু ডালও আছে তো ভাবলাম যে আর এখন বানাবো না কারণ দেরিও হয়ে গেছে খুশিকে খাবারও খাওয়াতে হবে তাই এটা দিয়ে এখন হয়ে যাবে এখন যদি আমি পুঁই শাকের চচ্চড়ি বানাই সেটা আবার বেঁচে যাবে তার জন্য আর বানাচ্ছি না আর শাকগুলো না ভালোই আছে দেখুন কালকে নিয়ে আসছি এখানে যেহেতু ঠান্ডা এটা তিন চার দিনও কিছু হবে না আরও জেগে যাচ্ছে আরও দাঁড়িয়ে যাচ্ছে পুরো দেখো আর এখানে রাই শাক আগেরও অল্প রাই শাক আছে তো শাক নষ্ট হওয়া নিয়ে আমার কোনো টেনশন নেই নষ্ট হবে না কালকে বানানো যাবে তো রান্না টান্না করার পর খুশিকে খাইয়ে ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে যেটা আমার কাজ থাকে সেটা হচ্ছে ওর প্লে রুমটাকে গুছিয়ে রাখার সেটা বেশিক্ষণের জন্য না যতক্ষণ ও ঘুম থেকে উঠবে না ততক্ষণ এটা ঠিকঠাক থাকবে তো এটা আমার প্রায় প্রত্যেক দিনে দুবার করতে হয় একবার রাতে আর একবার হচ্ছে দিনের বেলা যতক্ষণ না ও এই ঘরে যতক্ষণ এখানে খেলবে ততক্ষণ এই ঘর আমার গুছাই না কারণ কোনো লাভ নেই গুছিয়ে ওই সেই একই করে দেয় কিন্তু যেই দেখবো ও ঘুমিয়ে গেছে তারপর হচ্ছে এই ঘরটা আমার মতন করে আমি গুছিয়ে রাখি যতক্ষণ না ও উঠে ততক্ষণ এটা ঠিক থাকে তো আজকে অনেক দিন পর দার্জিলিংয়ে ঠান্ডা বোঝা যাচ্ছে প্রচণ্ড ঠান্ডা লাগছে আজকে আর ওয়েদার প্রচণ্ড বাজে ওয়েদার খুবই বাজে ওয়েদার মানে কি বলবো হাওয়া ঝড় বৃষ্টি একসাথে সব কিছু তো এই হাওয়া এসে না আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে আমি দেখাচ্ছি এখন সে কালকে না কবে জিনিস ব্লগে আমি দেখিয়ে দেখালাম আমার অনিয়ন গাছটা কি সুন্দর হয়েছে পেঁয়াজগুলিগুলো পুরো হাওয়াতে এগুলো ভেঙে ভেঙে গেছে এত হাওয়া এসছে আর তুই কি তুই তো ঘুমাইছিলি উঠলি কেন হ্যাঁ বাবা যাও ঘুমাবো আমিও ঘুমাবো যাও যাও এদিকে তাকা এদিকে তাকা তাকা না এদিকে তাকা না ও কিন্তু ঘুমাইছিল খুশির সাথে দরজা খোলার আওয়াজ পেলো ও বার হয়ে আসলো দরজা খুললে না ও বাইরে বেরোতে চায় কিন্তু বাড়িতে বৃষ্টি হচ্ছে শুনে বাবা তো এখন বাজে হচ্ছে বিকাল বাজে পাঁচটা অনেকক্ষণ আগে আমার খাওয়া দাওয়া সব কিছু কাজ হয়ে গেছিলো বসে বসে একটু ভিডিও এডিট করলাম তারপর হচ্ছে কী করলাম কিছু থাম্বনেল বানালাম তো এখন যাব একটু রেস্ট করব আর বর্ষাকাল আসলে না যেটা আমার অনেক বড় একটা ক্ষতি হয় মানে আমার খুব আমার নিজের ক্ষতি হয় বর্ষাকাল আসলেই অন্য সময় কিন্তু আমি এই জিনিসটা বুঝি না খুশি ইভেন যখন খুশি পেটে ছিল তখনও এই জিনিসটা বুঝি না কিন্তু বর্ষাকাল আসলে এই জিনিসটা হয় তো আমার মনে হচ্ছে না ওই পাশে বিল্ডিং থেকে জানলা দিয়ে কেউ লুকিয়ে লুকিয়ে দেখছে আমাকে তো দেখুক গা
তো মনে হচ্ছে কেন জানলা দিয়ে জানলাটা বন্ধ কিন্তু মনে হচ্ছে যে কেউ দাঁড়িয়ে আছে পিছন দিক থেকে কেউ দেখছে তো হয়তো দেখতে পারে যে ভাবছে এটা কে পাগলের মতন একা একা কথা বলছো না তুই নাম একটু নাম নাম তো বর্ষাকাল আসে যেটা ক্ষতি হয় সেটা কি বলুন তো আমি দেখাচ্ছি এখন বের হবে নাকি কেন মানে বর্ষাকাল আসলে এত হেয়ারফল হয় এত হেয়ারফল হয় প্রচন্ড হেয়ারফল হয় ভয়ে চুল আসাতে ইচ্ছা করে না এত এতগুলো চুল বের হয় আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি একটু আগে আমি চুল আসতেছিলাম এখানে কতগুলো চুল পড়ে আছে প্রচন্ড হেয়ারফল হয় বর্ষাকালে আমার এই দেখুন হাতে কতগুলো চুল কি রে বাবা দেখা যাচ্ছে না কেন ক্যামেরাতে যত চুল দেখতে পাবে না সব লম্বা লম্বা চুল গুলো সব আমার দেখুন কতগুলো চুল প্রেগনেন্সি থাকলেও নাকি চুল পড়ে আমার কিন্তু খুশি যখন পেটে ছিল তখন কিন্তু আমার চুল পড়েনি কিন্তু এই যে আমি একটু লক্ষ্য রাখছি যখনই বর্ষাকাল আসে তখনই এত এত করে চুল পড়ে তো চলো আমি না একটু আধা ঘন্টার জন্য রেস্ট করি পরে আবার দেখা হচ্ছে গুড ইভিনিং সে গুড ইভিনিং বলো যা এটা মিস দেখতেছে কিন্তু বলো বলো গুড ইভিনিং বলো এটাকে মিসকে পাঠাবো এই ভিডিওটা বলো গুড ইভিনিং ঠিক আছে গুড ইভিনিং সবাইকে তো চা নিয়ে বসে গেছি আজকে দুধ নেই লাল চা খাচ্ছি এই যে আমার লাল চা আর খুশির জন্য হচ্ছে পিডিয়াশোর বানিয়ে দিলাম আর আমি লাল চার সাথে খাবো হচ্ছে খুশির টিফিনে যে ফেলতে তো পারি না কষ্ট করে বানিয়েছি তাই না খেতে টেস্টি হয়েছে আর ওর জন্য বলে টেস্টি হয় নাই ওর জন্য তো কিছুই টেস্টি হয় না খালি চিপস আর চকলেট টেস্টি হয় না না বলো হবে লেখো যে লেখো পারো তো লিখতে বা কোন দিকে ঘুরাইলা যেটা যেটা কেন ভুলে যাও যেটা উল্টা দিকে কেন ঘুরাও মুছো সন্ধ্যাবেলার টুকটা খাওয়ার পর এখন মেয়েকে নিয়ে আমি একটু বসছি হচ্ছে ওকে রাইটিং প্র্যাকটিস করার জন্য ও না অনেক সময় যে এটাকে উল্টা পাশে ঘুরিয়ে দেয় এরকম কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোকে ও উল্টা পাশে ঘুরিয়ে দেয় তো এখন বাজে হচ্ছে রাত কত বাজে এখন 9:15 বাজে তো আজকে বরকে লাগিয়ে দিয়েছি কাজে তো ওর আজকে না হোটেলে গেস্ট একটাও নাই না আছে একটাও নাই তো অনেকক্ষণ আগে চলে এসে 8টার আগে চলে আসছিলাম আজকে তো 8টার আগে চলে এসে এসে বোর হচ্ছে বলে কি আমাকে কিছু কাজ থাকলে কাজ দাও আর আমার কাছে কাজের কি কম কাজই কাজ আমি বললাম শাকটা ছিল শাকটা পরিষ্কার করে দাও এটা এখন হবে না এটা কালকে বানাবো তো আজকে রেডি করে মানে এই কাটাকাটি কাজগুলো করে দেখলে না রান্না করতে আর টাইম লাগে না তাই বললাম ঠিক আছে তোমার যখন কাজ লাগবে কাজ করো এটা হওয়ার পর আরও কাজ আছে যদি করো তোমাকে আরও কাজ দিচ্ছি তো এই যে কালকে জিনিসগুলো আনা হয়েছিল না এগুলো তো ঢালাই হয়নি টাইমই পাইনি তাই হচ্ছে এগুলোকে ঢালার ব্যবস্থা করতে হবে তো এখন খুশিকে খাওয়াবো রুটি হয়ে গেছে আর এখানে সবাই বসে আছে ওদের জায়গায় এটা বর্মশাই আমার কাছে একটা কাজ চেয়েছিল আর আমার কাছে অনেক কাজ ছিল তো আমি একটার পর একটা কাজ না ওকে করিয়ে দিয়েছিলাম আর সবথেকে বড় যেটা কাজ সেটা হচ্ছে খুশিকে খাওয়ারও খাইয়ে দিচ্ছিল তো এর সাথে সাথে আজকের আমি এই ব্লগটাকে এখানেই শেষ করছি জানি না আজকে ব্লগে কী দেখালাম আর কী দেখালাম না যদি ভালো লাগে তো প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর যদি নতুন কেউ আসুন তো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন পাশে যে বেল থাকে সেটাকে অল করে দেবেন আর যোজো দেখুন এখানে বসে থাকে যোজো না একটু ওর খুশির পাপাকে একটু ভয় পায় আর বাইরে কিন্তু এখনও প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা তো করেছিলাম কিন্তু জানি না আপনারা বুঝতে পারছেন প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে তো চলুন টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগে